হ্যালো ফ্রেন্ডস, সুমন ইউটিউব বাংলা চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন আপডেট ভিডিও। তো এই মুহূর্তে যে আপডেটটি বেরিয়ে এসেছে সেটি হচ্ছে, যারা 2020তে উচ্চ মাধ্যমিক দিবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো এই আপডেট শুরু করার পূর্বে, যারা এই চ্যানেলের নতুন সদস্য, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। তো আসুন শুরু করা যাক। বলা হচ্ছে যে নকল প্রশ্নপত্র ফাঁস রুখতে বিভিন্ন চিন্তা ভাবনা শুরু হয়েছে সরকারের পক্ষ থেকে। আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের নকল করা বা প্রশ্নপত্র ফাঁস হওয়া রুখতে আগাম প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক সংসদ। শুক্রবার বোলপুরের গীতাঞ্জলিতে শান্তিদেব প্রেক্ষাগৃহে 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একটি আলোচনা সভায় যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি মহুয়া দাস। সেখানেই পরীক্ষা নিয়ে কড়া পদক্ষেপের কথা জানান তিনি। একই সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আলোচনা বসেন পরীক্ষা শান্তিপূর্ণ করার বিষয়ে। এদিনের আলোচনা সভায় যোগ দেন সংসদের অফিসার ইন স্পেশাল ডিউটি তাপস মুখোপাধ্যায়, অতিরিক্ত জেলা শাসক শুভাশিস বেজ, বোলপুরের মহকুমা শাসক অভ্র অধিকারী, প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়েক, জেলা জয়েন্ট কনভার্সন অভিজিৎ নন্দন সহ জেলার প্রতিটি উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা। তো শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে 2020 সালে 12ই মার্চ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে 27শে মার্চ পর্যন্ত। বীরভূম জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার মোট কেন্দ্র রয়েছে 84টি। 28টি মূল কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছবে। সমস্ত পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছানো যাতে কোনো ত্রুটি না থাকে এবং পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষা চলাকালীন কোনোভাবেই নকল করার কোনো পন্থা কেউ না নিতে পারে, তার জন্য প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এদিন যে নিয়মাবলী দেওয়া হয়েছে তাতে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, কোনোরকম ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করা যাবে না বলে স্পষ্টই বলা হয়েছে। কোনো পরীক্ষার্থীর কাছ থেকে এই জাতীয় কিছু পাওয়া গেলে সেটি বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিলের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এটা যে শুধু পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, কোনো শিক্ষক শিক্ষিকাও পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। তাদেরকে ফোন জমা রাখতে হবে ভেনু সুপারভাইজারের কাছে। স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে রাখা হবে মেটাল ডিরেক্টর। পাশাপাশি এবছর থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে একজন করে চিফ ইনভিজিলেটর রাখা হবে বলেও জানা গিয়েছে। কাকে চিফ ইনভিজিলেটর করা হবে তা ঠিক করবেন সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের ভ্যানু সুপারভাইজার। চিফ ইনভিজিলেটরের নেতৃত্বে আরও 2 জন ইনভিজিলেটর থাকবেন পরীক্ষা কেন্দ্রের ভিতরে। পরীক্ষা কেন্দ্রে সুরক্ষিতভাবে প্রশ্নপত্র নিয়ে যাওয়া থেকে প্রশ্নপত্র বিতরণের দায়িত্ব থাকবে চিফ ইনভিজিলেটরের উপরে। 2 জন ইনভিজিলেটরের উপরে থাকবে সামগ্রিক নজরদারির দায়িত্ব। এছাড়াও স্কুলের প্রধান শিক্ষকের ঘরটি পরীক্ষার দিনগুলোতে কন্ট্রোল রুম হিসেবে ব্যবহার করা হবে। সেখান থেকেই পরীক্ষা হলে প্রশ্নপত্র নিয়ে যাওয়া হবে। 10টা বাজার পরে প্রশ্নপত্র খুলতে হবে এবং পরীক্ষা শুরুর 1 ঘন্টার মধ্যে কোনো পরীক্ষার্থীকে হলের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। প্রশ্নপত্র ও উত্তরপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরাও বিকেল 5টার পর বেরোবেন। মহুয়া দাস বলেন, বেশ কিছু নিয়মবিধি রাখা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে, সেগুলি যথাযথভাবে সবাইকেই মানতে হবে। তো আমরা জানলাম উচ্চ মাধ্যমিকের যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বা শিক্ষা সংসদের পক্ষ থেকে নেওয়া হয়েছে, অবশ্যই সবারই জানার বিষয়। তাই এই আপডেটটি অবশ্যই আপনারা সবার কাছে লাইক শেয়ারের মাধ্যমে পৌঁছে দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।